দাগী অপরাধী ও রোহিঙ্গাদের অবৈধভাবে জন্মসনদ, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট বানিয়ে দেয় একটি চক্রকে শনাক্ত করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। এরই মধ্যে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই চক্রের 23 জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ ডকুমেন্টস ও ডিভাইস। সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ। অপরাধী এবং রোহিঙ্গাদের অবৈধ জন্ম সনদ, এনআইডি, পাসপোর্ট বানিয়ে দিয়ে একটা শক্তিশালী চক্র রয়েছে, যাদের কাছ থেকে আমরা বিপুল পরিমাণ ডকুমেন্ট ডিভাইস উদ্ধার করেছি এবং রোহিঙ্গা নারী পুরুষ, দালাল এবং আনসার সহ আমরা 23 জনকে গ্রেপ্তার করেছি।